2010 সালে চীনের বেইজিং হাইওয়ের দীর্ঘ জ্যামে নাকাল অবস্থা তৈরি হয়েছিল। 62 মাইল দীর্ঘ জ্যামটি স্থায়ী হয়েছিল 12 দিন। 1990 সালে দীর্ঘ 84 মাইল যানজটের সম্মুখীন হয়েছিল জাপানিরা। এছাড়া জার্মানি, ব্রাজিল সহ যুক্তরাষ্ট্রের মতো দেশে শত মাইল দীর্ঘ জ্যামের রেকর্ড রয়েছে। এমনকি এসব জ্যাম ছুটতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লেগে যায়। তবে শুনলে অবাক হবেন, এসব ঘটনাকে ছাড়িয়ে গেছে সুয়েজ খালের জ্যাম। ঘন্টা বা দিন নয়, নৌপথে সে জ্যাম লেগেছিল দীর্ঘ 8 বছর। বিস্তারিত দেখুন শহীদ আরাফাতের রিপোর্টে। ঢাকায় বসবাস করে কিন্তু একবারের জন্য জ্যামের সম্মুখীন হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। শুধু ঢাকা নয়, পৃথিবীর প্রতিটি দেশেই কম বেশি যানজটের ঘটনা রয়েছে। 2010 সালে চীনের বেইজিং শহরের বাসিন্দারা দীর্ঘ 62 মাইলের যানজটের সম্মুখীন হন, যে জ্যাম 12 দিন পর্যন্ত স্থায়ী হয়েছিল। যানজটে আটকে থাকা সর্বাধিক গাড়ির গিনেস রেকর্ড হয়েছে জার্মানিতে। পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি একত্রিত হওয়ায় 1990 সালে হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে আসে, আর তাতেই লেগে যায় 48 কিলোমিটার দীর্ঘ যানজট। 1990 সালে জাপানের বাসিন্দারা 84 মাইল দীর্ঘ জটের মুখোমুখি হয়েছিল। কানসাই অঞ্চলের মাহিয়াগো ও শিগা শহরের সে জ্যামে প্রায় 15,000 যানবাহন আটকা পড়েছিল। ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিলেও রয়েছে এমন জ্যামের ঘটনা। 2009 সালে দেশটির অন্যতম শহর সাও পাওলোতে লেগে যায় দীর্ঘ 182 মাইলের জট। রাস্তায় শত শত গাড়ির লম্বা সারি তৈরি হয়। শুধু তাই নয়, 2013 সালে এর চেয়ে ভয়াবহ জ্যামের সাক্ষী হয় বাসিন্দারা। সে সময় 309 কিলোমিটার জট বেঁধেছিল ব্রাজিলে। তবে শুনলে অবাক হবেন, সড়ক পথের যে কোনো যানজটের ঘটনাকে ছাড়িয়ে গেছে নৌপথের এক জট। ঘটনাটি ঘটে সুয়েজ খালে। সময়ের হিসাবে ঘন্টা বা দিন নয়, জলপথের সে জ্যাম লেগেছিল দীর্ঘ 8 বছর। 1869 সালে নির্মিত সুয়েজ খাল আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম জলপথ হিসেবে ব্যবহার হয়ে আসছে। কিন্তু 1967 সালে এই খালে আটকা পড়ে বেশ কয়েকটি জাহাজ। মূলত এই খালের দুপাশে থাকা মিশর ও ইসরায়েলের মধ্যে সংগঠিত যুদ্ধের কারণে জাহাজগুলো আটকা পড়ে। সুয়েজ খালের দুপ্রান্তে ভূমধ্য সাগর ও লোহিত সাগরের অবস্থান। মিশর সরকার ইসরায়েলের আক্রমণ ঠেকাতে সুয়েজ খালের দুপ্রান্ত বন্ধ করে দেয়। এতে জাহাজগুলো বছরের পর বছর ধরে আটকে থাকে। শান্তি চুক্তির মাধ্যমে 1973 সালে যুদ্ধ শেষ হয়। যদিও ধ্বংসাবশেষ সরিয়ে জাহাজগুলো চলাচলের উপযুক্ত হতে আরও 2 বছর সময় লেগে যায়। শহীদ আরাফাত, আরটিভি।